ঢাকা নিযুক্ত বিশেষ কয়েকটি দেশের রাষ্ট্রদূতের নিরাপত্তার ক্ষেত্রে শুধুমাত্র বাড়তি এসকর্ট সুবিধা প্রত্যাহার করেছে বাংলাদেশ সরকার। যদিও আগের মতোই বহাল থাকছে দেশগুলোর দূতাবাস, আবাসিক ভবন ও অন্যান্য স্থাপনা নিশ্চিত নিরাপত্তায় নিয়োজিত বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। এক্ষেত্রে বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা প্রদানে সরকার কোনো বৈষম্য করতে চায় না এমন ব্যাখ্যা দেওয়া হলেও বিষয়টি এখন টক অব দ্য টাউন। এমন পরিস্থিতিতে আমরা দেখতে চাই ঠিক এই মুহূর্তে বাংলাদেশে নিযুক্ত বিশেষ সেই দেশগুলোর কূটনীতিকরা কী ধরনের নিরাপত্তা পাচ্ছেন এবং সংশ্লিষ্ট ওই দেশগুলোর সরকার তাদের দেশে বাংলাদেশের কূটনীতিকদের ঠিক কেমন নিরাপত্তায় রেখেছেন। রাষ্ট্রদূতের গাড়ির আগে পরে চারজন করে আট সদস্যের স্কট, এমন রাজস্বিক দাপটে চলাফেরা করতেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। নিরাপত্তার মহা আয়োজন থেকে শুধুমাত্র বাদ দেওয়া হয়েছে এই স্কট দল। নিরাপত্তা বাহিনীর তথ্য বলছে এই আটজনকে বাদ দেওয়ার পরেও বহাল থাকছে ১৫৮ জনের বহর। দেশটির ঢাকাস্থ বারিধারার দূতাবাস, রাষ্ট্রদূতের বাড়ি এবং অন্যান্য স্থাপনা নিরাপত্তায় রাত দিন পালা করে দায়িত্ব পালন করেন পুলিশের ১১৭ জন সদস্য। শুধুই কি তাই, রাষ্ট্রদূত ছাড়াও দেশটির পদস্থ অন্যান্য কূটনীতিকরা পাচ্ছেন ৩৯ জন পুলিশ সদস্য। রাষ্ট্রদূতের নিরাপত্তায় আছেন পুলিশের বিশেষ শাখার ২ জন গানম্যান। এমনকি তাদের নিরাপত্তার স্বার্থে ব্যস্ত ঢাকায় আস্ত একটা সড়ক আটকে রাখারও নজির রয়েছে। ঢাকায় যখন এমন নিশ্চিদ্র নিরাপত্তার আয়োজন, ঠিক তখন প্রশ্ন ওঠে যুক্তরাষ্ট্র বাংলাদেশের রাষ্ট্রদূত কূটনীতিকদের নিরাপত্তার জন্য কি ব্যবস্থা রেখেছে। আমি এখন দাঁড়িয়ে আছি নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটের সামনে। এখানে প্রতিদিন কনসুলার সেবা নিয়ে থাকেন ৩ শতাধিক বাংলাদেশি, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো প্রহরা এখানে থাকে না। এমনকি কনসুলেট জেনারেল ডক্টর মোহাম্মদ মনিরুল ইসলামও কোনো নিরাপত্তা পান না। এই চিত্রটি শুধু কিন্তু এখানেই নয়, জাতিসংঘ মিশনেও। চলুন সেখানে কি অবস্থা তা দেখে আসি। এটি জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিতের গাড়ি। আমরা দেখলাম যে তিনি অফিস থেকে বেরিয়ে অন্য একটি কর্মসূচিতে যাচ্ছেন, কিন্তু তিনি কিন্তু যুক্তরাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো নিরাপত্তা পাচ্ছেন না। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসস্থ বাংলাদেশ কনসুলেটের পক্ষ থেকে জানানো হয়েছে কনসাল জেনারেল এর বাইরের যে কোনো মুভমেন্টকালীন সময় তার জন্য নেই কোনো পুলিশি নিরাপত্তা ব্যবস্থা। ঠিক তেমনি কনসুলেটের এই ভবনটি রক্ষায়ও নেই কোনো পাহারার ব্যবস্থা। কনসুলেটের নিজস্ব খরচে ব্যবস্থা করা হয়েছে নিরাপত্তার। এবার দেখব ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশনের নিরাপত্তা। দেশটির দূতাবাস, আবাসিক ভবন এবং ক্লাবের নিরাপত্তায় ৩ শিফটে ৮ জন করে ২৪ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। ব্রিটিশ কাউন্সিল স্টাফের জন্য নিয়োজিত আছেন ৩ জন, আছেন ২ জন গানম্যানও। সব মিলিয়ে দেশটির কূটনীতিকরা পেতেন ৩৬ জন পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তা। শুধুমাত্র এসকর্ট সুবিধা দেওয়া ৭ পুলিশ সদস্য বাতিল হলেও এখন বহাল থাকছে ২৯ জনের বহর। দেখতে চাই লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের নিরাপত্তায় কী ব্যবস্থা রেখেছে ব্রিটিশ সরকার। হাইকমিশনের নিরাপত্তা বিষয়ে ব্রিটিশ সরকার কোনো প্রকার আইন শৃঙ্খলা বাহিনী কিংবা নিরাপত্তা কর্মী মোতায়েন করেনি। তবে এখানকার নিরাপত্তা বিষয় নিয়েও হাইকমিশনার বেশ সতর্ক রয়েছেন। তারা সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ সরকারের খরচে এখানকার নিরাপত্তা ব্যবস্থাটি সমন্বয় করে থাকেন। ঢাকায় জার্মান রাষ্ট্রদূতের জন্য নিয়মিত স্কট সার্ভিস ছিল না, তবে দূতাবাসের চাহিদা অনুযায়ী স্কট সুবিধা দেওয়া হতো। অন্যান্য দূতাবাসের মতো জার্মান দূতাবাস ও তার কূটনীতিকদের নিরাপত্তায় রয়েছে প্রায় ৫০ সদস্যের পুলিশি বহর। এর বিপরীতে জার্মান সরকার বাংলাদেশের কূটনীতিকদের জন্য কী নিরাপত্তা ব্যবস্থা রেখেছে জানাচ্ছেন জার্মানির সহকর্মী। ইউরোপের অন্যান্য দেশের মতো জার্মানির রাজধানী বার্লিনেও রয়েছে বাংলাদেশ দূতাবাস। তবে দূতাবাসের সামনে, পেছনে কিংবা অভ্যন্তরে সার্বিক নিরাপত্তার জন্য জার্মান সরকারের পক্ষ থেকে রাখা হয়নি কোনো নিরাপত্তা বাহিনীকে। এমনকি এদেশে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতের চলাচলের ক্ষেত্রে এবং সার্বিক নিরাপত্তার জন্য দেখা যায় না কোনো নিরাপত্তা কর্মীকে। বাংলাদেশি কূটনীতিকদের নিরাপত্তায় বিশ্বের উন্নত অনেক দেশেই রাখা হয়নি দেশটির সরকারি বাহিনীর ন্যূনতম একজন সদস্য। বরং অনেক দেশেই বাংলাদেশি কূটনীতিকদের নিজেদের অর্থায়নে সম্পন্ন করতে হয় নিজেদের নিরাপত্তা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।